আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শরীফুলস এগ্রি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো লিচু গাছের ফুল আসার পরবর্তী পরিচর্যা, বা লিচু গাছের ফল ঝরা রোধ, বা লিচু গাছের পোকামাকড় ও রোগবালাই দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ পরিষ্কারভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। ভিউয়ার্স, চলুন দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, কৃষি বিষয়ক নতুন নতুন এরকম আরও ভিডিও সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। লিচু বাংলাদেশের একটি অন্যতম প্রধান ফল। শীত মৌসুমে এর মুকুল আসা শুরু হয়। তবে অনেকেই বুঝতে পারেন না, অনেকে মনে করেন আর কিছুদিন যাক পরিচর্যা করব। আসলে এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে পরিচর্যা অনেক বেশি জরুরি। আর যদি পরিচর্যা না করেন তাহলে মুকুল নষ্ট হয়ে যাবে বা অনেকেই ক্ষতির মুখোমুখি হবে। চলুন জেনে নেই কিভাবে পরিচর্যা করবেন। জানুয়ারি মাসে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে লিচুর মুকুলে ছত্রাকের আক্রমণ দেখা যায়। এতে কি হয়, মুকুল কালো হয়ে, অর্থাৎ মুকুলের আবরণটি কালো হয়ে এগুলো পরে ঝরে পড়ে। এছাড়াও পাতার উপরে কালো আবরণ পড়ে, এতে সূর্যের আলো পাতায় পৌঁছাতে পারে না, সেজন্য সালোক সংশ্লেষণ কম হয়। এতে দেখা যায় লিচুর যে মুকুল সেটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না। সেজন্য আপনারা কি করবেন, লিচু গাছের মুকুল বের হওয়ার সময় অবশ্যই আপনারা কার্বানডাজিম গ্রুপের যে কোনো কীটনাশক যেমন নোইন বা ব্যাভিস্টিন, এগুলো 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। এতে কি হবে, এতে এই ছত্রাকের উপদ্রব কমে যাবে। এছাড়াও আপনারা ফুল আসার আগে বা ফুল মুকুল হবে এই সময় মিরাকুলান 1 ml 5 লিটার পানিতে মিশিয়ে ছত্রাকের সাথেই স্প্রে করতে পারেন, এতে মুকুল বেশি আসবে। তবে যখন ফুল ফোটার 50% হয়ে যায়, অর্থাৎ 50% ফুল ফুটে যায়, তখন কিন্তু কোনো কীটনাশক প্রয়োগ করা যাবে না। এতে কি হবে, পরাগায়নটা ভালো হবে এবং লিচু ধরার সম্ভাবনা বেড়ে যাবে। ভিউয়ার্স, একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, মুকুল আসার পর থেকে গুটি ধরা পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এতে কি হবে, এতে ফুলগুলো খুব দ্রুত তাড়াতাড়ি আসবে এবং ঝরে পড়বে না। এবার যখন ফল আসা শুরু হবে, অর্থাৎ ছোট ছোট ফল থাকবে, তখনই সেচ দেওয়া শুরু করতে হবে। ভিউয়ার্স, ফল আসার আগে সেচ দিলে গুটি ঝরে যেতে পারে। অনেকের এই একটি সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে ফল ঝরে যাওয়া বা লিচু ফেটে যাওয়া। এটা আসলে কেন হয়, এটা মূলত হয়ে থাকে পানির সামঞ্জস্যতার অভাবে। অর্থাৎ মাটি শক্ত হয়ে গেলে আপনারা যখন সেই মাটিতে পানি দেন, তখন দেখা যায় যে গাছ খুব দ্রুত তাড়াতাড়ি পানি শোষণ করে, এতে কি হয়, লিচুর ক্ষতি হতে পারে। সেজন্য আপনারা প্রতিদিন একটু একটু করে পানি সেচ দিন, অথবা নিয়মিত 2 দিন বা 3 দিন পর পর পানি সেচ দিন, এতে এই ফল ফেটে যাওয়া বা ফল ঝরা এই সমস্যাগুলো আর হবে না। এছাড়াও আরেকটি ব্যবস্থা করতে পারেন এই ছোট ছোট ফল ঝরে যাওয়া রোধ করার জন্য। আপনারা যখন মুকুল আসার পর থেকে যদি ফল ছোট ছোট অবস্থায় থাকে, তখন কি করবেন, আপনারা মিরাকুলান 1 ml 5 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পর পর স্প্রে করুন। এতে কি হবে, ফল ঝরা অনেকটাই কমে যাবে। ভিউয়ার্স, ধরুন আপনি একটি লিচু খাচ্ছেন, তো লিচু খাওয়ার সময় দেখলেন ভিতরে পোকা, তো কেমন লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে না। ফ্রুট ফ্লাই মাছির কারণে এটি মূলত হয়ে থাকে। অর্থাৎ রং আসলে লিচুর গায়ে এরা ডিম পারে ও পরে লার্ভা ভিতরে গিয়ে বীজ খেয়ে ফেলে এবং তার বীজটা ফলের মধ্যে দেখতে পাওয়া যায়। এটি নিয়ন্ত্রণের জন্য আপনারা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও ফল ছোট থাকলে ও পাকার 10 দিন আগে আপনারা নাইট্রো 505 EC 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন, এতে এর উপদ্রব কমে যাবে। এছাড়াও লিচুর ক্ষেত্রে আরেকটি সমস্যা প্রায়শই দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে লিচুর গায়ে, অর্থাৎ লিচুর যে উপরের ত্বকে দেখা যায় পুড়ে যায়, অর্থাৎ সেখানে শুকিয়ে শুকিয়ে যায় কিছু কিছু জায়গায়। তো এজন্য আপনারা কি করবেন,
কার্বনডাজিম বা ম্যানকোজেব ছত্রাকনাশক আপনারা 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 10 দিন পরপর স্প্রে করুন। এতে এই ছত্রাকের উপদ্রব কমে যাবে এবং এই সমস্যাটি দেখা যাবে না। ভিউয়ার্স, আপনাদের যাদের লিচু বাগান রয়েছে বা লিচু গাছ রয়েছে তারা অবশ্যই উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করুন এবং উপযুক্ত পরিচর্যা করুন গাছের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখা যাবে গাছে বেশি পরিমাণে ফলন হচ্ছে এবং অন্যান্য সমস্যা খুব কম হচ্ছে, সেজন্য অবশ্যই সতর্ক থাকবেন এবং ভালো যত্ন নিলেই ভালো ফলন সম্ভব। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সবার আগে পেতে।